বৃন্দাবনের মাটিতে প্রচার হয়ে গেল যে নিধুবনের মাটিতে চুরি করে লীলা দর্শন করতে গিয়ে এক ভক্তের দুটো চোখ অন্ধ হয়ে গেছে। তিনকড়ি বাবাজি গিয়ে তার মুখে যখন জল দিয়েছে রাধে রাধে বলতে বলতে তখন সে মৃত্যুর কোলে ঠলে পড়েছে। এখনো বৃন্দাবনের বহু মহাত্মা গণেরা বিশ্বাস করেন, তবে সেই বিশ্বাসটা বাংলার মাটিতে হারিয়ে গেছে বাবা। বৃন্দাবনের একটা মাধুর্য আছে বলে কেমন, আপনি বৃন্দাবনের টোটোতে উঠুন আর অটোরিকশায় উঠুন, ওরা যে মন্দির আপনাকে দর্শন করতে নিয়ে যাবে সেই মন্দিরে ঢোকার আগে থেকেই সেই মন্দিরের নামে জয়ধ্বনি সঙ্গে বলবে রাধে রাধে। এটা নিজে দেখেছি তো, গিয়েছি দেখেছি। কিন্তু কলিযুগে যে গুপ্ত বৃন্দাবন আছে এই বাংলার মাটিতে, শ্রীধাম নদিয়া নবদ্বীপ যেটা কলিযুগের বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণের মিলিত তনু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা হিন্দু বাঙালি হয়ে দিনন্তে একবার হাগৌর বলে কাঁদতে পারলাম না। আমরা সময় থাকতে বুঝি না, কিন্তু সময় যখন চলে যায় তখন যখন আমাদের হুশ আসে তখন আর সময় থাকে না বাবা। নবদ্বীপের রাস্তা দিয়ে গেলে, পথ দিয়ে গেলে একমাত্র ভক্ত বৈষ্ণবগণেরা ছাড়া সাধারণ যে মানুষ, বৃন্দাবনের সাধারণ মানুষরাও কিন্তু রাধে রাধে বলে, কিন্তু আমি দেখি নবদ্বীপের সাধারণ মানুষ যারা তারা কখনো বলে না জয় নিতাই। তফাত তো এখানে, আমার ভগবানকে যদি আমি সম্মান জ্ঞাপন না করতে পারি অন্য ধর্মের লোকেরা তো কটু কথা বলবেই বাবা, তার জন্য তো কেউ দায়ী না। এই যে হরিদাস স্বামীর কথা বলছি, এই হরিদাস স্বামী কে সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই যেভাবে বলছি। এই হরিদাস স্বামী হলেন তানসেনের সঙ্গীত গুরু। তানসেনের নাম শুনেছেন যারা ইতিহাস কম বেশি অধ্যয়ন করেছেন, আবার অনেক সময় শুনতে শুনতেও জানা যায়। এই তানসেন আকবরের রাজসভায় পর্যন্ত আকবরকে সঙ্গীত শিক্ষা, এই আকবরের রাজসভায় পর্যন্ত আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন। একবার ভেবে দেখুন, সেই তানসেনের মতো সঙ্গীত প্রবর্তক, সঙ্গীত গায়ক, তাকে যিনি সঙ্গীত শিক্ষা প্রদান করেছিলেন তিনি হচ্ছেন এই হরিদাস স্বামী। তাহলে তার থাকার কথা কোথায় বাবা, রাজ অট্টালিকায়? আমাদের তো কীর্তনিয়ারা যদি একটু ভালো গাইতে পারে আর যদি দশে বলে ফেলে বিরাট কীর্তনিয়া বিরাট কীর্তনিয়া, মাটিতে আর পা পড়ে না। আর তারপরে তো টেলিফোন তুলে নি তাই গৌর হরি বলে এত হাজার এত হাজার এত হাজার, সবই তো বেজার। বিশ্বাস করুন বাবা, এই কমিটির যে দাদা ফোন করেছিলেন, ফোনটা তো রিসিভ করে, আমি সবসময় ধরতে পারি না, তা শুধু রিকোয়েস্ট করলো, দাদা আপনারা যদি আসরের মানটা রক্ষা না করতে পারেন আমরা কোথায় যাব। তো তখন ওকে ডেকে বললাম, হ্যাঁ রে করোনায় তো বাড়িতে পড়েই মরলাম, তো হরি বাসরগুলো যদি আমরাই রক্ষা না করতে পারি তাহলে কীর্তন গায়ক হিসাবে আর পরিচয় না দেওয়াই ভালো। আমি কিন্তু কিছুই জানি না, কটাকা বায়না হয়েছে কি বৃত্তান্ত সব ওর সঙ্গে কথা, আমি শুধু বলি তোরা কর, আমার শোনার দরকার নেই, যতদিন মহাপ্রভু কৃপা করে আমাকে গাওয়াবেন আমি যেন ভক্ত বৈষ্ণবের জরুর সেবা করতে। চলে তো যাবই বাবা, সবাই যাব, কেউ থাকবে এখন এই সারবসটা বড় বুঝি
কত রথী মহারথী চলে গেল যারা টাকার কুমির, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন মানুষকে বাঁচানো গেল না। তাহলে যতদিন ভগবান লিখে রেখেছেন তার বেশি থাকতে পারবো না বাবা, কেউ না। ভবে যখন এসেছি একটা কথা তার কাছে দিয়ে এসেছিলাম, দয়াল হয়ে ধরাই গিয়ে যেন তোমার নাম গুণগান করতে পারে। কিন্তু এই মায়ার মাঝে পড়ে, মায়ার মাঝে পড়ে আমার 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 করতে করতে ওই টাকার চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, সংসারের চিন্তা, বিষয়ের চিন্তা করতে করতে আসল বিষয় থেকেই দূরে চলে গেছে। তা আমাদের তো মাটিতে পা পড়ে না বাবা, কি জানি আমরা কতটুকু জানি। আর ওই হরিদাস স্বামীর মতন বৈষ্ণব যিনি তানসেনের সঙ্গীত গুরু, তিনি বৃন্দাবনের নিধুবনের দোলার মধ্যে করে আমার হরিবাসনটা খুব ভালো লাগছে বাবা। এই না হলে পরিবেশ কাঁদো মা, সংসারের জন্য ওটা তো তোমার সংসার নয়, ভগবান তোমাকে দিয়েছে তাই পেয়েছ। কাঁদো মা নিজের ছেলের জন্য নয়, কাঁদো বাবা আত্মীয় স্বজনের জন্য নয়। যদি সত্যিই চোখের জল ফেলতে হয় আমার গৌর গোবিন্দ ছাড়া কারোর জন্য কেঁদো না। ওই নিধুবনের মাটিতে ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কোথায় বৃন্দাবন আর কোথায় নবদ্বীপ চিন্তা করছেন। আমি রাধে বলে কাদার অধিকার তখনই পাবো যখন নিতাই বলে কাদার শক্তি পাবো। ওখান থেকে তো সূত্রপাত, নিতাই বলে কাঁদলে আমি গৌর বলে কাদার শক্তি পাবো, আর গৌর বলে কাদার শক্তি পেলে আমি সেই দিন হারাবে হারাবে বলি কাদার। ওগো তুমি আর দয়ালের নিত্যানন্দ রেবে যথা দয়াল নিতাই আমার, নিত্যানন্দ
करपति जन्मे जन्मे पति जन्मे जन्मे अभी जन भृत्य हयो तथा अबरे कृपा करो प्रति जन्मे প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হয়ো তথা ওই নিধুমণির ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কাঁদে আর বলে প্রভু এই মাটিতে আমার আমার জন্মে দি জন্ম চাইলেন বলে যে মাটির উপর দিয়ে নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে তাদের চরণ ধুলার উপরে যেন আমার বারে বারে জন্ম ও গো জেঠা তোমরা বিহারী মাটিতে গৌরী বলিতে পরে প্রভু এই মাটিতে আমার জন নয়নে জলে তোমার দেখতে পারি বলি এই মাটিতে আমার আমার জন্ম তোমার নয়ন জলে চরণ ধোয়াতে পারি বলি এই মাটিতে আমার জন্ম যেন নয়ন জলে
আশয়ে কাঁদিতে পারি গবুরি গবুরি গৌর মনে যেন নয়ন জ্বলে ভোগ ভাষায় কাঁদিতে পারি যেন সাধুরি থলি মাখিতে পারি আমি নয়ন জঙ্গলে দেখো কীর্তন নিয়ে ছেলে খেলা করলে হবে না বাবা এটা হচ্ছে প্রেমের জিনিস প্রেমের আদান প্রদান প্রত্যেকটা গানের একটা বিট আছে বন্দেজ আছে সেই অনুসারে গাইতে হবে যেন নয়ন জঙ্গলে নয়নে জলে সাধুর চরণে ধোয়াতে পারি বলিয়াই মাটিতে আমার যেন নয়ন জলে সাধুর চরণে ধোয়াতে পারি বলি এই মাটিতে আমার জন্ম যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি এই মাটিতে এই মাটিতে আমার জন্ম যেন সাধুর সাধুর চরণ ধোয়াতে পারি বলে এই মাটিতে আমার জন্ম দিও আর কি ভাগ্যে হয় কি না বলে এই মাটিতে আমার জন্ম দিও আর কি ভাগ্যে হয় কি না বলে এই মাটিতে আমার জন্ম দিও আর কি ভাগ্যে নিতাই গৌর হরি হরি এই মাটিতে আমার জন্ম দিও বলে আর কি ভাগ্যে হয় কি না বলে এই মাটিতে আমার জন্ম দিও বলে এই মাটিতে আমার জন্ম দিও সেই মাটিতে জন্ম চাইলেন যে মাটিতে নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে তাদের চরণ থুলার ওপরে যেন আমার জন্ম হয় আমি নাচতেও জানি না গাইতেও জানি না দেখো এই হচ্ছে ত্যাগ আমি নাচতেও জানি না গাইতেও জানি না কে বলছেন আমি কীর্তনিয়া সুরজিৎ বসু বলছি না আমরা তো একটু জানলেই এক কলম বিদ্যা শিখলেই মনে মনে চিন্তা করি আমার চাইতে পণ্ডিত আর বিদ্যান বুঝি জগতে কেউ নাই কতটুকু জানি বাবা আর হরিদাস স্বামী তিনি তানসেনের সঙ্গীত গুরু তিনি বলছেন গৌর হরি আমি নাচতেও জানি না গাইতেও জানি না নাচিতে যা জানি না শুধু নাচি গো রঙ্গ বলে জানি না প্রভু কোনদিন তুমি যদি আমায় বাক্য বলা শেখাও শুধু নাচি গৌরঙ্গ প্রভু যদি কোনোদিন তুমি আমার বাক্য বলা শেখাও আমি যেন এই বদনে অন্য কিছু বলার আগে হাগুর হাগুর বলতে পারি যদি কোনোদিনও তুমি আমাকে নৃত্য করতে শেখাও যেন দুটি বাহু তুলে হাগুর বলে নাচতে পারি
যদি কখনো তুমি আমায় চোখের জল ফেলতে শেখাও আমি যেন গৌর গৌর বলতে বলতে দুটি এই দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে ভালো শ্রোতা ক্যানিং অঞ্চলেই ছিল আজও আছে তার প্রমাণ রেখেছে। অন্যত্র কীর্তন নিয়ে অন্য কিছু হলেও আজও কিন্তু ক্যানিং এর মানুষের ভক্তি যে কতখানি আজকের এই হরিবাসরের শ্রোতাদের বদন না দেখলে বিশ্বাস হতো না বাবা। অনেক কীর্তনীয়রা বলে ক্যানিং এর দিকে একমাত্র গান করে শান্তি আছে, এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করো ক্যানিং এর মানুষের নাম যেন থেকে যায়। নাচিতে যা জানে না শুধু নাচে রঙ নাচিতে যা জানি না আবার গাইতে যা মানে দয়াতে যা জানি না প্রভু আমি আবার গাইতে যা জানি না প্রভু আমি জানি না প্রভু জানি তুমি কি পাখরে জানাইয়ে যেন প্রাণ ভরি গৌরি বলি জয় নিতাই। সবাই দুটো হাত তুলুন তো দেখি, এই যে হাত তুলেছেন নামাবেন না, মা একটু আত্মসমর্পণ করতে শিখি। নাচিতে জানি না তবু নাচিয়ে গৌরাঙ্গ বলে, কি বলছেন, গাইতে জানি না তবু গাই, সুখে কিংবা দুঃখে থাকি যেন হা গৌরাঙ্গ বলে ডাকি। নাচিতে জানি না তবু নাচিয়ে গৌরাঙ্গ বলে, নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে, নাচিতে জানি না তুমি নাচিয়ে গৌরাঙ্গ, নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে, নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে, গাইতে জানি না তবু আবার গাইতে জানি না তো বুগা, আবার গাইতে জানি না তো বুগা।
আমার গাইতে যাবে না তব গা সুখে কিংবা দুঃখে থাকি হাগুরঙ্গ বলে ডাকি 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 নিরন্তর আবার নিরন্তর এ মতি চা আবার নিরন্তর এ মতি চা যেন হাগুরি বলে নাচতে পারি হাগুরি বলে ডাকতে পারি হাগুরি বলে নাচতে পারি জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলে নাচতে পারি জন্মে নাই জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি বলি বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি গৌরী বলে কাঁদতে পারি গৌর বলে কাঁদতে পারি গৌরী বলে কাঁদতে পারি বৈষ্ণবের শেষ গ্রস নখে যেন অবিশ্বাস আজি দন্তে তৃণ কখেন খরে দন্তে তৃণ হরিদাস ও স্বামী রে দন্তে তিন ধরি কহে হরিদাস স্বামী রে দন্তে তিন ধরি